তো আমরা এর আগে হচ্ছে 10 পর্যন্ত করলাম আর 10 এর পরে হচ্ছে আমরা 6.2 করছি এসওএম স্যারের বইয়ের ইলিপ্স উপবৃত্ত 10 পর্যন্ত করলাম 10 এর পরে আমরা আবার আসলে প্রথম দিকের ম্যাথে ফিরে আসব মানে একটা উপবৃত্তের ইকুয়েশন দেওয়া আছে ফোকাস ইসেন্ট্রিসিটি উপকেন্দ্রিক লম্ব লেট আস চেক দ্যাট এগুলা বের করতে হবে আর কি তো খুবই সিম্পল খেয়াল করে দেখো যে 11 এর 1 নাম্বার একটা ইলিপ্সের ইকুয়েশন দেওয়া আছে 25x² প্লাস হচ্ছে 16y² ইকুয়াল টু হচ্ছে 400 এটা একটা ইলিপ্সের ইকুয়েশন হচ্ছে এরকম হয় x² / a² প্লাস y² / b² ইকুয়াল টু হচ্ছে 1 তো 11 নাম্বারে তিনটা ম্যাথ আছে সবই সেম আসলে আমি দুটো নিয়েছি তো এখানে যেটা করব আমরা এটাকে আসলে প্রথমে এরকম ফরম্যাটে নিয়ে আসবো মানে এ আর বি বের করতে হবে তাহলে সবাইকে 400 দিয়ে ভাগ করে দিব 400 তাহলে কী হবে যে এখানে হবে হচ্ছে 25 আর এখানে 400 তো আমরা যদি 400কে 25 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে 16 আর এখানে হবে হচ্ছে 25 1 ক্লিয়ার তার মানে এ স্কোয়ার হচ্ছে আমাদের এ স্কোয়ার হচ্ছে 16 তার মানে এ হচ্ছে 4 আর বি স্কোয়ার হচ্ছে 25 তার মানে বি হচ্ছে আমাদের 5 তার মানে বি কিন্তু বড় তাই না এর থেকে বি বড় সো আমরা যেটা করতে হবে এই ফর্মুলা ইউজ করতে হবে এটার সো আমরা যদি তার উপকেন্দ্র বের করতে চাই প্রথমে ই বের করি ই বের করার কোন ফর্মুলা দিয়ে ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 - a² / b² না b² / a² এটা হবে হচ্ছে a² / b² ক্লিয়ার 1 - a² কথা আমাদের এ স্কোয়ার হচ্ছে 16 আর বি স্কোয়ার হচ্ছে 25 তো যদি 25 এলসিএম নাও তাহলে হবে এখানে 25 এক মানে 25 মাইনাস এখানে 25 আর মাইনাস হবে হচ্ছে 16 এখানে 16 তাহলে থাকবে কত 9 তাই না তার মানে ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9 অতএব ই ইকুয়াল টু যদি রুট করে দিই ই ইকুয়াল টু হবে হচ্ছে উপরে 3 আর নিচে হচ্ছে 5 তো আমি অ্যান্সারটা দেখি যে 11 এর 1 নাম্বার ঠিক আছে কি না আমাদের 11 যদি আমি 11 এর 1 নাম্বারে যাই 11 এর 1 হচ্ছে ইসেন্ট্রিসিটি হচ্ছে আমাদের 3/5 হ্যাঁ ঠিক আছে 3/5 এরপরে যাবো হচ্ছে আমরা ফোকাস যদি বের করতে চাও ফোকাস হচ্ছে এখানে ইলিপসটা হচ্ছে এরকম হবে আর কি এই যে এরকম তার এখানে একটা ফোকাস এখানে একটা ফোকাস এতটুকু হচ্ছে বিই এতটুকু হচ্ছে বিই তাই না তার মানে আমি যেটা করতে হবে 0, ±b এটা হচ্ছে ফোকাস 0, ±b তাহলে এখানে 0 লিখবো আর +/b কত আমাদের বি হচ্ছে আমাদের বি স্কোয়ার হচ্ছে 25 বি হচ্ছে 5 তাহলে বি এর জায়গায় 5 বসায় দাও বি এর জায়গায় 5 বসাও আর ই হচ্ছে আমাদের 3/5 এটা তাহলে 5/5 কাটা থাকবে হচ্ছে আমাদের +/3 এটাই আর কিছু করা লাগবে না যদি এখানে এক্স আর ওয়ার সাথে কিছু একটা থাকতো সাপোজ এখানে যদি এক্স স্কোয়ার না থাকে যদি এরকম থাকতো এরকম আমি আগে দেখিয়েছিলাম যে যদি এরকম থাকতো x-1² থাকতেই পারতো তখন এই যে আমাদের ইলিপস তার এক্স কত ইলিপসের উপবৃত্ত বা ফোকাসের এক্স হচ্ছে 0 মানে এক্স ইকুয়াল টু 0 ধরতাম আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে একবার 3 ধরতাম আরেকবার হচ্ছে -3 ধরতাম কারণ ওয়াই ইকুয়াল টু হচ্ছে +/-3 তাই না এই যে এক্সের জায়গায় আমাদের x-1 বসানো লাগতো এরকম আর কি তার মানে আমাদের ফোকাসের এক্স হচ্ছে 1 এক্স হচ্ছে 1 আর ওয়াইয়ের সাথে কিছু নাই তার মানে ওয়াই যা আছে তাই থাকবে তার মানে একটা ফোকাস হচ্ছে 1, 3 আর একটা হচ্ছে 1, -3 যদি ওয়াইয়ের সাথে কিছু একটা থাকতো ধরো y+2 তাহলে এখানে y+2 বসি ওয়াই বের করতাম এখানে y+2 বসি ওয়াই বের করতাম ক্লিয়ার সো এখানে এরকম কিছু নাই সো আমাদের এখানে এরকম কিছু করা লাগবে না এই আর কি তো এটাই আমাদের ফোকাস আর কিছু করা লাগবে না এরপর হচ্ছে উপকেন্দ্রিক লম্ব মানে হচ্ছে তোমরা সব বের করতে পারবা 2b² / a করলে আমাদের উপকেন্দ্রিক লম্ব চলে আসবে লেটার স্ট্রেকটাম আর হচ্ছে নিয়ামক একটা নিয়ামক হচ্ছে এদিকে তাই না এটা যদি আমাদের ইলিপস হয় একটা নিয়ামক হচ্ছে এদিকে একটা হচ্ছে এদিকে এটা হচ্ছে সেন্টার তাহলে সেন্টার থেকে যতটুকু ডিস্টেন্স হচ্ছে আমাদের b/e তাহলে এটা কোন দিকে এটা হচ্ছে এক্স এক্সিসকে ইন্টারসেক্ট করে b/e ডিস্টেন্সে তাহলে আমাদের হবে হচ্ছে সরি এক্স এক্সিস না ওয়াই এক্সিস তাই না ওয়াই এক্সিসকে এখান থেকে এটা হচ্ছে 0, 0 পয়েন্ট এটা হচ্ছে এক্স এক্সিস তাহলে হচ্ছে সেন্টার থেকে মানে 0, 0 থেকে b/e ডিস্টেন্সে ওয়াই এক্সিসকে ইন্টারসেক্ট করে তার মানে হবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু +/b/e একটা উপর একটা নিচে ক্লিয়ার এই হচ্ছে আমাদের একটা স্ট্রেকটাম বি এর বসাইলে হয়ে যাবে তো আমার বসাই দিই যে 2b² হচ্ছে কত b² হচ্ছে 25 আর এ বসাবো এখানে কিন্তু এ স্কোয়ার না এ বসাতে হবে এ কত এ হচ্ছে 4 এ হচ্ছে 4 2 আর 4 কাটো নিচে 2 থাকে তার মানে 25/2 হচ্ছে আমাদের লেটার স্ট্রেকটাম ওয়াই ইকুয়াল টু +/b/e বি বসাই দিবা এ বসাই দিবা হয়ে যাবে আর এখানে এখানেও কি যদি ওয়াই ধরো এরকম থাকতো যে y+1² তাহলে এখানে ওয়াই জায়গায় y+1 বসানো লাগতো ক্লিয়ার সো এ হচ্ছে আমাদের অ্যান্সার পরেরটাও সেম
পড়াটাও সেম, সো আমি এর পড়াটা না দেখাই। মানে এগুলো আসলে খুব ইজি, আসলে টুয়েলভে যাই, টুয়েলভে চারটা ম্যাথ আছে, চারটাই সেম, চারটা ম্যাথ চারটাই সেম। সো আমি হচ্ছে ইম্পর্টেন্ট দুইটা নিয়েছি আর কি। সো আমরা যাই টুয়েলভে, তো দেখতেই পাচ্ছ ইলেভেনের মতোই আসলে টুয়েলভ, একটা ইলিপসের ইকুয়েশন দেওয়া, এখান থেকে বলা হচ্ছে নিয়ামকের ইকুয়েশন, মানে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন, ফোকাস বা হচ্ছে যে কোনো জিনিস, যে কোনো জিনিস বের করতে বলতে পারে। তো এখানে মানে টুয়েলভের ম্যাথগুলো আলাদা করে দিয়েছে কেন, কেন ইলেভেনের সাথে দেয় নাই, কারণটা হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার খেয়াল করে দেখো প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এখানে অলরেডি কি ওয়ান আছে, এখানে অলরেডি ওয়ান আছে, কিন্তু এখানে ছিল ফোর হান্ড্রেড, তাই না? মানে এখানে যা থাকবে তা দিয়ে কী করতে হয়, আমাদের ডিভাইড করতে হয়, যাতে এখানে ওয়ান চলে আসে, কিন্তু এখানে ওয়ান আছে, সো আমরা এখানে আর কিছুতে ডিভাইড করতে পারবো না, এখানে ফাইভ আর এখানে ফোর, তাহলে এটা এ আর বি কত হবে, এই যে এক্স স্কোয়ার তার সাথে কিছু থাকতে পারবে না, ওয়াই স্কোয়ার তার সাথে কিছু থাকতে পারবে না, এটা লিখবো হচ্ছে আমার এইভাবে এক্স স্কোয়ার ওয়ান বাই ফাইভ প্লাস এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়ান বাই ফোর ইকুয়াল টু ওয়ান, এই যে এতটুকুর জন্যই আমাদের এই ম্যাথগুলো টুয়েলভ নাম্বারে দেওয়া হয়েছে, বাকি সব সেম। তাহলে এই যে এইটা, এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার, আর এই যে ওয়ান বাই ফোর হচ্ছে বি স্কোয়ার, কারণ দেখা যাচ্ছে এখানে বি স্কোয়ারটা বড়, ওয়ান বাই ফোর কিন্তু বড়, ওয়ান বাই ফাইভ কিন্তু ছোটো, তাই না? তাহলে এখানে আমাদের বি বড়, বি বড়, এ ছোটো, তার মানে আমাদের উপবৃত্ত বা ইলিপসটা হচ্ছে এইরকম, মানে এটা যদি আমাদের উপবৃত্ত বা ইলিপস হয় তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই আর এটা হচ্ছে এক্স এক্সিস, তাহলে আমাদের এই যে উপবৃত্ত যেহেতু এখানে বি বড়, তার মানে ইলিপসটা হবে হচ্ছে এই যে এরকম, মানে তার ফোকাস হবে হচ্ছে ওয়াই এক্সিসের উপরে এই পয়েন্ট, আর এই পয়েন্ট হচ্ছে ফোকাস, আর ডিরেক্টিক্স যাবে হচ্ছে এইখান দিয়ে আর এইখান দিয়ে, তাই না? তাহলে যদি ইলিপসটা এরকম হয় তাহলে ডিরেক্টিক্স তার ইকুয়েশন হচ্ছে আমাদের কী হবে, ওয়াই ইকুয়াল টু, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই, আর ফোকাস হবে হচ্ছে আমাদের জিরো কমা প্লাস মাইনাস বি, ওকে? কারণ এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের কি, এইটুকু হচ্ছে বিই, এই যে এতটুকু, এইটুকু হচ্ছে বি, আর এখান থেকে এতটুকু, এতটুকু হচ্ছে আমাদের বি বাই ই, ওকে? সো আমরা চাইলে সব কিছুই বের করতে পারি এখানে, ফোকাস, ডিরেক্টিক্স, তারপর হচ্ছে সেন্টার, সব কিছু বের করা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এই ম্যাথডে শুধু বের করতে বলা হচ্ছে আমাদের ডিরেক্টিক্সের ইকুয়েশন, মানে হচ্ছে নিয়ামকের ইকুয়েশন। সো নিয়ামক ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই, কারণ ডিরেক্টিক্সগুলো মানে নিয়ামকগুলো হচ্ছে এই যে ওয়াই এক্সিস, এই ওয়াই এক্সিসকে ইন্টারসেক্ট করে, ক্লিয়ার? সো আমাদের বের করতে হবে হচ্ছে আগে ই বের করতে হবে, আর ই বের করার জন্য আমরা ইউজ করবো হচ্ছে এই ফর্মুলাটা, তাই না? ই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। সো আমি লিখবো হচ্ছে ই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস এ স্কোয়ার, কত আমাদের এ স্কোয়ার হচ্ছে ওয়ান বাই ফাইভ, তাহলে এ স্কোয়ার জায়গায় বসাবো হচ্ছে ওয়ান বাই ফাইভ, আর বি স্কোয়ার জায়গায় বসাবো হচ্ছে ওয়ান বাই ফোর। তো এটা উল্টায় যাবে, এটা উল্টায় গিয়ে যেটা হবে এই ফাইভ চলে যাবে নিচে আর ফোর চলে যাবে হচ্ছে উপরে, সো আলটিমেটলি হবে হচ্ছে এরকম যে ওয়ান মাইনাস ফাইভ আসবে নিচে আর ফোর যাবে হচ্ছে উপরে, সো ক্যালকুলেট করলে হয়ে যাবে হচ্ছে এটা লসাগু, যদি ফাইভ নেই, ফাইভ আসবে লসাগু বা এলসিএম, এখানে ওয়ান আছে, পাঁচে একে পাঁচ, সো ফাইভ মাইনাস ফোর, ফাইভ মাইনাস ফোর করলে এটা ওয়ান হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে ওয়ান বাই ফাইভ, ওয়ান বাই ফাইভ। সো ই স্কোয়ার, ই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই ফাইভ, অতএব ই ইকুয়াল টু হবে হচ্ছে, ইকুয়াল টু হবে হচ্ছে ওয়ান বাই রুট ফাইভ, ই ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই রুট ফাইভ, আর বি আমরা জানি, তাই না? বি স্কোয়ার হচ্ছে ওয়ান বাই ফোর, তাহলে বি স্কোয়ার যদি ওয়ান বাই ফোর হয়, বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই ফোর, তাহলে বি ইকুয়াল টু রুট করলে কী আসবে, ওয়ান বাই টু আসবে, তাহলে এখানে বি এর জায়গায় বসাবো হচ্ছে আমি ওয়ান বাই টু, তাহলে ওয়াই ইকুয়াল টু আসবো হচ্ছে আমাদের ডিরেক্টিক্সের ইকুয়েশন প্লাস মাইনাস, বি এর জায়গায় বসাবো হচ্ছে আমি ওয়ান বাই টু, আর ই এর জায়গায় বসাবো হচ্ছে ওয়ান বাই রুট ফাইভ, ওয়ান বাই রুট ফাইভ। সো এই টু চলে আসবে নিচে, টু চলে আসবে নিচে আর রুট ফাইভ চলে যাবো হচ্ছে উপরে, সো এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস, উপর হচ্ছে রুট ফাইভ আর নিচে হচ্ছে টু, এটাকে চাইলে হচ্ছে আমরা কী করতে পারি, ক্যালকুলেশন করে লিখতে পারি, মানে টুটাকে এদিকে নিয়ে আসতে পারি, বা এইভাবে রাখলে কোনো সমস্যা নেই। সো ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ফাইভ বাই টু হচ্ছে আমাদের অ্যান্সার, নিয়ামক বা ডিরেক্টিক্সের ইকুয়েশন। যদি ফোকাস বের করতে চাও, জিরো কমা প্লাস মাইনাস বি, এখানে বি বসাও, বি হচ্ছে আমাদের কত, ওয়ান বাই টু হচ্ছে আমাদের বি, আর ই হচ্ছে ওয়ান বাই রুট ফাইভ, সো বের হয়ে যাবে ফোকাস বা হচ্ছে ডিরেক্টিক্স। আমরা হচ্ছে চাইলে বের করতে পারি এক্সিস, মানে প্রিন্সিপাল এক্সিস হবে হচ্ছে এখানে, বৃহতক হবে হচ্ছে টু এ, টু বি, সরি টু বি, কারণ এই যে এটুকু হচ্ছে বি, এখান থেকে এতটুকু হচ্ছে বি, আবার এখান থেকে এতটুকু হচ্ছে বি, সো আমাদের প্রিন্সিপাল এক্সিস মানে মেজর এক্সিস হবে হচ্ছে এখানে, আর বৃহতক হবে হচ্ছে টু বি, আর ক্ষুদ্র অক্ষ মানে এই যে এইটা, এতটুকু হচ্ছে এ, এতটুকু হচ্ছে এ, সো ক্ষুদ্র অক্ষ হবে হচ্ছে আমাদের টু এ, ক্লিয়ার? সো এখানে আমাদের শুধু বের করতে বলা হচ্ছে নিয়ামকই বের করতে বলা হচ্ছে, সো ম্যাথগুলো আসলে আগের ম্যাথের মতোই আসলে। সো এই হচ্ছে আমাদের টুয়েলভ নাম্বার, টুয়েলভের বাকিগুলো আসলে সেমই, এখানে আমি শুধু টুয়েলভের টু আর থ্রি লিখেছি, সো আমি টুয়েলভের টু করলাম আসলে, সো টুয়েলভের মতোই একদম কিন্তু থ্রি। তুমি আগে যেটা করবো এখান থেকে এরকমভাবে এ আর বি, এ স্কোয়ার বি স্কোয়ার মানে এ বি বের করে নিবা, যদি এ বড় হয় এটার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করবা, বি বড় হলে এরকম ফর্মুলা অ্যাপ্লাই করবা, ক্লিয়ার? সো আমরা এখন চলে যাবো হচ্ছে, আমরা করলাম হচ্ছে টুয়েলভ পর্যন্ত,
এরপর হচ্ছে আমরা 13 আর 14 করে চ্যাপ্টার শেষ করে দিব।